আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। স্নেহামণি কি বললো সেটা বুঝতে পারছেন নাকি জানি না। স্নেহামণি বললো আমরা বউ নিতে গেছি, আমাদের সঙ্গে বউ আসেনি। এই দেশকে সাত বাগানের সিমুটাতে আসলাম। তুমি বা সকাল সকাল সিমুটাতে আসলাম, কিছু সিমুটাবো, রান্না করবো তাই জন্যে, আর কাউকে দিব তার জন্যে। দেখি কতগুলো সিম ওঠে আমার সাত বাগানের, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যতবারই সিম উঠাইছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও উঠাবো, শেয়ার করব। হ্যাঁ তুমি চিনতে পারবা, এদিক নিয়ে এসো, ডালা নিয়ে এসো বাবা। বাবা ধরো ধরো ধরো, এই যে। হ্যাঁ ছিল কি শক্ত না বাবা? হে মা, আমার স্নেহা মানে কি সুন্দর করে কথা বলে। হে মা, নে মা, তেন বাবা কি করছো তুমি? সিম তুলছো? তুমি কি সিম তুলতে পারো? তুমি কাকে কাকে সিম দিবা বলো তো? আচ্ছা, স্নেহা মানে আপাকে ওকে দিবে। স্নেহা মানে সবাইকে সবকিছু দেয় না বাবা? হ্যাঁ মা। এই শোনো বাবা, ওই যে আমার, তুমি কোথায় যাস মেয়ে গানটা বলবা? শ্বশুর, আমাদের স্নেহামণি শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই গানটা বলবে। কি গানটা বলবে আপনারা শোনেন বলো তো বাবা। এবার স্নেহামণি সারাদিন বলে যে আমি যখন শ্বশুর বাড়ির যাবো এই গানটা বলবো আম্মু। স্নেহামণি চেষ্টা করছে এই গানটা শেখার জন্যে। সবাই বলবেন স্নেহামণির গানটা কেমন হয়েছে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমরা কতগুলো সিম উঠাইছি, আরো আছে, আরো উঠাবো। এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো সিম উঠাইছি। এই যে দেখেন ঝুড়িতে দেখা যাচ্ছে, এই যে এখানে আরো আছে, এই কটা উঠে নিয়ে যায়। আমি কয় ভাগ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকবেন। এই যে আবারও বলছি আলহামদুলিল্লাহ, দেখেন আমার কতগুলো সিম উঠছে। এই যে আর একবার উঠবে, আর একবার উঠলে এই গাছটা আর থাকবে না, গাছটা মরা মরা হয়ে গেছে বলো তো। কাকাতগুলা ইত্যগুলা চলো তো দেখি নিয়ে যাই। ও সেই ভারী, চলো আমরা ঢালে আমরা ভাগ করবো। হ্যাঁ কাকে কাকে দিব ভাগ করবো, ঠিক আছে? আচ্ছা রাখো রাখো, চলো নিচে যাই বাবা। সিমগুলা ঢের, সিমগুলা ঢালো, এইভাবে ঢালতে হয় এইভাবে। হ্যাঁ এই তো, এই যে দেখেন আমার ছাদ বাগানের সিম গাছ থাকে, আমি এবার চারবারের মতন সিম উঠালাম। কতগুলো সিম দেখছেন সবাই, মাশাল্লাহ বলবেন যে আমি ছাদে একটা গুড়ের একটা মুটকিতে সিমের গাছ লাগিয়ে এত পরিমাণে সিম পাবো ধারণা করিনি। দেখি সামনে বছর আরও বেশি করে লাগাবো, সুন্দর। দেখি কয়টা ভাগ করব। এই যে আমি চারটা ভাগ করেছি, চারজনা নিব। আমি একটা নিব, আমার শাশুড়িকে দিব, আমার বড় একটা বোন আছে চাচাতো বোন এখানে আছে, চাচাতো বোনকে দিব। আর এটা কাক দিব এখনো জানি না, দেখি চিন্তা ভাবনা করে দিব। আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।